এগুলো হচ্ছে গলদা চিংড়ি, আমাদের এখানে যে পাড়ায় যেখানে নিলামি হয় ফিশ মার্কেট তোমাদের দেখালাম, আর সেখান থেকে আমার বর এগুলো 250 টাকা দিয়ে নিলামিতে কিনে নিয়ে এসছে। তো এগুলো দিয়ে আজকে আমি রেডি করব গলদা চিংড়ির মালাইকারি। তো প্রথমে মাছগুলো দিয়ে আমি কেটে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো এবার এগুলোকে আমি ধুয়ে ফেলবো। বন্ধুরা মালাইকারি করার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি গোটা, এটাকে এখন কাটবো। ও মাই গড, এতগুলো জল তো পড়ে যাচ্ছে, দেখো কতটা জল হয়েছে এর ভেতরে। জল ফেললে না খেয়ে নিতে পারতাম, খেয়ে নে না ওটা। একটু খাইবো, একটু একটা খাইনি, একটু মাছে দিয়ে দিও। না না এটা দুটোই দিতে হবে মাছে। তো দেখো আমি এবার এটাকে কুড়িয়ে নেব কোরানির সাহায্যে। দেখো বন্ধুরা আমার নারকেল কুড়োনো হয়ে গেছে, এবার এই নারকেল গুঁড়োগুলোকে আমি মিক্সিং জারি দিয়ে এগুলোকে পেস্ট করে ছেঁকে একটা কোকোনাট মিল্ক তৈরি করে নেব, মানে নারকেলের দুধ বের করে নেব, সেটা দিয়েই আমি মালাইকারিটা রান্না করব। তো দেখো বন্ধুরা আমি নারকেলের যে দুধটা বের করে নিয়েছি, এটা হচ্ছে কোকোনাট মিল্ক, এটা দিয়েই আমি মালাইকারিটা রান্না করে দেখাবো। এবার আমার কি করতে হবে, এই যে চিংড়ি মাছগুলো এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার এগুলোর ভেতরে আমি টুথপিক, এই যে টুথপিক দেখতে পাচ্ছ, যেহেতু আমার কাছে ছোট ছোট টুথপিক আছে, তোমাদের কাছে যদি বড় টুথপিক থাকে তাহলে তোমরা বড় টুথপিক ইউজ করবে, যেহেতু আমার কাছে এখন নেই আপাতত, সেই জন্য আমি ছোট টুথপিকই ঢোকাবো। কেননা টুথপিকটা ঢোকানোর কারণ হচ্ছে আমার চিংড়ি মাছগুলো ভাজার সময় এগুলো কুকুরে যাবে না, বেঁকে যাবে না আর কি, এই জন্য আমি ভেতরে টুথপিক ঢুকিয়ে দিয়েছি। এইভাবে এইভাবে করে আমি সমস্ত চিংড়ি মাছগুলোতে টুথপিক ঢুকিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলোকে আমার টুথপিক ঢোকানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এবার দিয়েছি হলুদ, হাত দিয়ে এগুলোকে মেখে নেব। তবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, চিংড়ি মাছে আমার কাঠি দেওয়াতে মানে টুকগুলো দেওয়াতে আমার এই যে চিংড়ি মাছগুলো দেখো বেঁকে যায়নি, যেরকম সেরকমই আছে একদম। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, পরে আবার আর একবার ভেজে তুলবো। দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার সেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর ভিতর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে, দিয়েছি তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটা বানাতে আমার বেশি একটা উপকরণের দরকার নেই, একদম অল্প উপকরণ দিয়েই খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে চিংড়ি মাছের মালাইকারি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। তো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে যে আমি নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম মানে কোকোনাট মিল্ক, সেই কোকোনাট মিল্কটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এর ভিতরে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। এবার যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার সেই চিংড়ি মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। তো তোমরা তো দেখলেই আমি কত অল্প একদম উপকরণ দিয়েই তৈরি করলাম চিংড়ি মাছের মালাইকারি, এটা খেতে দুর্দান্ত টেস্ট। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা বানিয়ে খাইয়ে দেখো, একদম তোমার নাম পড়বে সারা জীবন ধরে। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এখন এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা আমি জানি না কতটুকু তোমরা কালার দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দরও হয়েছে। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সার্ভ করে দেখাচ্ছি,
তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।